বিধায়ক নির্বাচিত হয়েও মানুষকে পরিষেবা দিতে পারছেন না, তাই মন খারাপ। দ্রুত যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্য রাজ্যপালকে চিঠিও পাঠালেন বরানগরের নবনির্বাচিত তৃণমূলের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সোমবার 24 জুনই তিনি রাজ্যপালকে একটি চিঠি পাঠিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়ন্তিকা জানালেন, খারাপ লাগছে, সংবিধানের ঊর্ধ্বে গিয়ে আমরা কিছু করতে পারবো না। রাজ্যপাল আমাদের সাংবিধানিক প্রধান, তিনি আমাদের গাইড করতে পারবেন। আমার দুর্ভাগ্য এটা বাই ইলেকশন হয়েছে, আবেদন করেছি যতটা তাড়াতাড়ি কাজ শুরু করতে পারি। বিধানসভার সদস্য যখন আমি, তখন স্পিকার যদি শপথবাক্য পাঠ করান তাহলে ভালোই হয়। সায়ন্তিকা আক্ষেপের সুরে কি কি বললেন শুনুন। খারাপ লাগছে এবং কনস্টিটিউশনের ঊর্ধ্বে গিয়ে তো আমরা কেউই কিছু করতে পারবো না, এবং রাজ্যপাল আমাদের কনস্টিটিউশনাল হেড, তো সেই দিক থেকে উনি বেটার গাইড করতে পারবেন কতটা আমাদের সমস্ত প্রথা মেনে এবং নিয়ম মেনে করা উচিত। তো সেই জায়গা থেকে আমি আশা করব যে রাজভবন এবং অনারেবল গভর্নর হিজ এক্সিলেন্সি উনি তো আমাদের সেইভাবে গাইডটা করতে পারবেন, উনি ঠিকভাবে আমরা কনস্টিটিউশনাল সমস্ত প্রথা মেনে করতে পারবো। চিঠিতে সায়ন্তিকা আরও একটি ইচ্ছা প্রকাশ করেছেন, আবেদন জানিয়েছেন তিনি যাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শপথবাক্য পাঠ করতে পারেন। এই ইচ্ছাও তিনি রাজ্যপালকে চিঠিতে প্রকাশ করেছেন। সোমবারই সায়ন্তিকা বিধানসভায় এসেছিলেন। বিধানসভায় এসে তিনি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর শপথ গ্রহণ ঘিরে তৈরি হওয়া জটিলতা প্রসঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চলে। এরপরেই সংবাদ মাধ্যমে রাজ্যপালকে চিঠি পাঠানোর বিষয়টি জানান সায়ন্তিকা। তার চিঠি পাঠানোর কারণ প্রসঙ্গে বরানগরের বিধায়ক বলেন, আমি জয়ী হওয়ার পর 2 সপ্তাহ কেটে গিয়েছে, আমার হাতে মাত্র 1.5 বছর সময় রয়েছে বরানগরের মানুষের জন্য কাজ করার, কিন্তু এখনও শপথ নিতে না পারায় বিধায়ক হিসেবে কাজ শুরু করতে পারছি না, তাই বাধ্য হয়েই আমি রাজ্যপালকে চিঠি লিখেছি। শুনুন সায়ন্তিকার কথা। উনি আমাকে চিঠি পাঠিয়েছেন আমার রেসিডেন্সে, মানে উনি উল্লেখ করেননি যে শপথবাক্য পাঠটা কাকে করাবেন, তো সেই জন্য আমি ওনাকে একটা আজকে আবেদন জানিয়েছি। আমি যদি জানতে পারি যে আমার ওইটা কে আমাকে করাবেন তাহলে ভালো হয়, এবং আমি চাই যে অনারেবল স্পিকার আমার ওইটা যদি, মানে ওনাকে যদি আমি রেসপন্স, মানে অথরিটি দেন, আমি সেটা আবেদন করেছি, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব যদি করা যায় ব্যবস্থা, কারণ আমি প্রায় 1 মাস হতে চলল, 4 তারিখে রেজাল্ট পেয়েছিল, তো আমি পরিষেবা দিতে পারছি না মানুষকে, তো সেই দিকটা থেকে খুবই অসুবিধা হচ্ছে। আমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে মানুষের এমার্জেন্সিতে আমি তাদেরকে সহিতই কিছু করে দিতে পারছি না, সেই জন্য আমি ওনাকে আবেদন জানাচ্ছি। লোকসভা ভোটে তাকে তৃণমূল প্রার্থী না করাতে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে টিকিট পেয়ে, মানে বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিট পেয়ে অভিমান ঘুঁচেছিল। শেষে বরানগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষকে 8,000-এরও বেশি ভোটে হারিয়ে জয়ী হন তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে এবার পোহাতে হচ্ছে শপথবাক্য পাঠের ঝামেলা। স্বাভাবিকভাবে বেশ আক্ষেপ রয়েছে তার গলায়। এমনিতেই ওই 2 বছরের সময় নেই হাতে, মানে 1.5 বছরের মতন সময় রয়েছে মানুষের কাজ করার জন্য বা জনপ্রতিনিধি হিসেবে কাজ করার জন্য, আর সেই সময়টায় মানুষের জন্য কাজ করতে ভীষণ রকমভাবে উৎসাহী হচ্ছেন সায়ন্তিকা। এদিন সায়ন্তিকার সঙ্গে ফিরহাদ হাকিম, যিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য, এবং তিনিও যান বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে, মানে স্পিকারের ঘরে, এবং সেখানে গিয়ে কথা বলেন তিনি স্পিকারের সঙ্গে। কি কি জটিলতা রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়, এবং কোন বিষয়ে সমস্যা হচ্ছে বা কোন বিষয়ে জটিলতা, কত তাড়াতাড়ি তিনি শপথবাক্য পাঠ করতে পারবেন বা শপথ নিতে পারবেন, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়, এমনটাই জানতে পারা গিয়েছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি আপনারা জানেন যে লোকসভা ভোটে তাকে, মানে তিনি ভীষণ রকমভাবে প্রত্যাশা করেছিলেন তাকে প্রার্থী করা হবে, দল প্রার্থী না করায় তার অভিমান হয়েছিল, প্রকাশ্যে তিনি অভিমান জানিয়েও ছিলেন।
দেখতে থাকুন আজ তাক বাংলা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।